हेलो फ्रेंड्स, आज एसे गेछि चिड़ेर पोलावे रेसिपि निये। आपनारा एटा ब्रेकफास्ट बा इवनिंग स्नैक्स हिसाबे बानाते पारेन। आसुन ताहले शुरू करा जाक चिड़ेर पोलाओ। आमी एखाने 2 कप चिड़े भालो करे धुये जल झरिए रेखेछि। बाजारे जे लम्बा चिड़े पावा जाए पोलावेर जोन्नो ओगुलो व्यवहार करबेन। मोटा चिड़े व्यवहार करबेन ना, कारण ओगुलो जले धुलेई नरम हो जाए। एबार आमी कड़ाइए रिफाइन अयेल दिए तेलटा गरम करे नेब। तेल गरम हो गेले आमरा प्रथमे बादामगुलोके भेजे नेब। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমরা আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি গরম জলে নুন দিয়ে হালকা বয়ল করে নিয়েছিলাম। আলুগুলো আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। মশলাগুলো হালকা নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে লম্বা করে কেটে নেওয়া গাজর দিয়ে দেব। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব লঙ্কা কুচি আর 1/2 ইঞ্চি আদা আমি থেতো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। অল্প কিশমিশ আর কাজু বাদাম অ্যাড করব। এবার পরিমাণ মতো হলুদ, নুন আর 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দেব। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। চিনি ক্যারামেলাইজড হয়ে গেলে জল ঝরিয়ে নেওয়া চিড়েগুলো দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ভেজে রাখা আলু আর বাদাম দিয়ে দেব। তৈরি হয়ে গেছে চিড়ের পোলাও। সব শেষে 1 চামচ ঘি আর 1 পিঞ্চ মতো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা পরিবেশন করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন।